हेलो फ्रेंड्स, चले आसलाम একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিক হলো দৈনন্দিন জীবনে যখন বিভিন্ন রকম বেঙ্গলি লাইনস তোমরা বলার চেষ্টা করছো বা হতে পারে লেখালেখি করার চেষ্টা করছো, তখন সেক্ষেত্রে একটা অ্যাডভার্ব, সেই অ্যাডভার্ব হয়তো যখন লাইনটা বানাতে যাচ্ছ দেখছো বিভিন্ন জায়গাতে বসালে ঠিক শোনাচ্ছে, কিন্তু এই ঠিক শোনানোর উপরে নির্ভর করে যদি তুমি অ্যাডভার্বটাকে বসাও তাহলে পুরো সেন্টেন্সের অর্থটাই কিন্তু পাল্টে যেতে পারে। তাই আজকে আমি এমন কিছু লাইন্স নিয়ে এসেছি যেখানে তোমরা দেখতে পাবে একটা সম্পূর্ণ সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডভার্ব বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম অর্থ বার করতে পারে। হয়তো সমস্ত রকম ওয়ার্ডসগুলো বিভিন্ন রকম সেন্টেন্সে সেম রয়েছে, অর্থাৎ একটা সেন্টেন্সে যা ওয়ার্ডস দেখছো পরের সেন্টেন্সেও দেখা গেল সেম ওয়ার্ডস রয়েছে, কিন্তু তা সত্ত্বেও শুধু একটা অ্যাডভার্বের পজিশন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ অর্থটা পাল্টে যাচ্ছে। এই বিষয়টা ভালোভাবে বুঝে না নিলে অনেক লাইন্স তোমরা তৈরি সঠিকভাবে করতে গিয়েও একটুর জন্য ভুল হয়ে যাবে। তাই জন্য আজকে আমি এমন কিছু লাইন্স নিয়ে এসেছি যে ধরনের লাইন্সগুলো তোমরা দৈনন্দিন জীবনে দেখবে খুব আমরা এমন কথা বলে থাকি এবং সেখানে সামান্য একটা অ্যাডভার্ব সে কত বড় ভূমিকা গ্রহণ করছে সেটা এখান থেকে বুঝে নাও। দেখো, এখানে প্রথম যে লাইনটা লেখা রয়েছে সেখানে আমরা অ্যাডভার্বের যে সিচুয়েশনটা হবে বা অ্যাডভার্বের যে পজিশনটা হবে সেই পজিশনটাকে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। ওদের একজনও সক্ষম না, ওদের একজনও সক্ষম না, কোনো একটা কাজ যে কাজটা করতে ওদের একজনও সক্ষম না, এরকম সেন্সে কিভাবে বলা যেতে পারে? এক্ষেত্রে আমরা নট, এই নটকে ব্যবহার করতে পারি, যেটা একটা অ্যাডভার্ব হিসাবে এখানে অ্যাপ্লাই হবে। তাহলে লাইনটা কেমন হবে সেক্ষেত্রে আমরা এরকমভাবে বলবো, ওদের একজনও সক্ষম না, নট ওয়ান অফ দেম, not one of them সক্ষম না, so is able, not one of them is able, not one of them is able। তো এখানে not যে ব্যবহারটা হলো, দেখো এটা প্রথম দিকে ব্যবহার হয়েছে, এর মানেটা দাঁড়াচ্ছে এই one of them মানে এদের মধ্যে একজনও, এদের মধ্যে একজনও সক্ষম না সেটাকে বোঝালো। তার মানে এখানে যেটা নট যে অ্যাডভার্ব ব্যবহার হয়েছে সে এখানে কাকে উদ্দেশ্য করে বলছে, কাকে মডিফাই করছে? নট এখানে মডিফাই করছে ওয়ানকে, তাই জন্য ওয়ানের আগেও বসেছে, ওয়ানের পাশেও থাকছে, এবং সেই জন্য এটার অর্থটা এরকম দাঁড়াচ্ছে, একজনও সক্ষম না। লাইনটা থেকে আমরা বুঝতে পাচ্ছি বাংলাতে এই একজনও এটাতে দেয়া হচ্ছে জোর, সেই জোর দেওয়ার জায়গাটাকে বোঝানোর জন্য নটটা ওই ওয়ানের পাশে বসলো। কিন্তু পরের লাইন যদি লক্ষ্য করো সেখানে দেখো একই শব্দ থাকা সত্ত্বেও শুধুমাত্র অ্যাডভার্বের ব্যবহারটা আমরা একটু অন্য জায়গায় করছি বলে মানেটা বা অর্থটা কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ওদের মধ্যে একজন সক্ষম না, ওদের মধ্যে একজন সক্ষম না, দুটো লাইনের মধ্যে যদি ভালোভাবে বাংলার যে অর্থ সেই অনুযায়ী বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে প্রথম লাইনে ওদের একজনও সক্ষম না যেভাবে বলা হলো সেই সেন্সটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। ওখানে ওদের মধ্যে একজন সক্ষম না মানে বাকিরা সক্ষম হয়েছে কিন্তু একজন পারেনি, আর আগের লাইনে বোঝা যাচ্ছে কেউ পারেনি, তাহলে একটা হিউজ পরিবর্তন কিন্তু হয়ে গেল। তাই জন্য যদি আমরা এটাকে এবার ট্রান্সলেট করি, দেখো কি ধরনের ওয়েতে আমরা নটকে অ্যাপ্লাই করব, ওদের মধ্যে একজন সক্ষম না, তাহলে লিখতে হবে এরকমভাবে, ওয়ান অফ দেম, ওয়ান অফ দেম ইজ নট এবল। তাহলে এই নটের ব্যবহারটা ইজ এর পরে আসলো, ওয়ান অফ দেম ইজ নট এবল, বাকিরা সক্ষম হয়েছে, একজন সক্ষম হতে পারেনি, সেটা এখানে বোঝানো হলো। কিন্তু আগের লাইনে যেই নটটা প্রথম দিকে দিলাম তখন সেটার অর্থটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেল, সেখানে কেউ পারেনি সক্ষম হতে সেটা বোঝানো হয়েছে। তাহলে দেখো একটা শব্দ কিভাবে একটা সেন্টেন্সের ভিন্ন ভিন্ন জায়গায় বসে সম্পূর্ণ অর্থটা কিন্তু পাল্টে দিতে পারে। মনে হচ্ছে একই তো শব্দ ব্যবহার হয়েছে, তাহলে কি এমন পরিবর্তন হবে? কিন্তু দেখো কত বড় চেঞ্জ এখানে এসে গেল। ওকে, সেজন্য এটা তোমাদের বুঝতে হবে যে অ্যাডভার্বটা কোন জিনিসটাকে মডিফাই করছে বা কোন জিনিসটাকে এখানে তার ইমপ্রেশনটা সে কার থেকে নিচ্ছে, তার আশপাশেই সে থাকছে।
তো যাই হোক এখানে দেখো যে লাইনটা লিখলাম ওয়ান অফ দেম ইজ নট এবল এখানে নটটা এবল যে ব্যাপারটা সক্ষম যে বিষয়টা সেটাকে কিন্তু পয়েন্ট করে বলছে কিন্তু আগেরটার ক্ষেত্রে ওই ওয়ান একজনও না সেই একজনকে জোর দিয়েছিল তাই জন্য ওর পাশেও ছিল এরকমভাবে এটা তোমাদের বুঝতে হবে নেক্সট ওয়ান দুঃখের বিষয় সে এটা বলেনি দুঃখের বিষয় সে এটা বলেনি দুঃখের বিষয় মানে এটা আমরা একটা অ্যাডভার্ব ইউজ করে এটাকে বলতে পারি সেক্ষেত্রে কি বলবো তখন বলতে পারি স্যাডলি ওকে স্যাডলি স্যাডলি কমা দুঃখের বিষয় কি সে এটা বলেনি হি ডিডন্ট সে ইট স্যাডলি হি ডিডন্ট সে ইট দুঃখের বিষয় সে এটা বলেনি এখানে তাহলে অ্যাডভার্ব কোনটা তোমরা জানো অ্যাডভার্বের সঙ্গে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই যে এল ওয়াই যুক্ত হয় তাহলে এটা হলো অ্যাডভার্ব দুঃখের বিষয়টা ওকে বা দুঃখের কথা সেটা কি সেটা হলো এইটা যে সে এটা বলেনি হলো এবার এই লাইনটা আমরা যখন দেখব নেক্সট যে লাইনটা আছে সেখানে দেখো কিভাবে এটার পরিবর্তন হচ্ছে সে এটা দুঃখের সাথেই বলেনি আগের লাইনে বলা হয়েছিল দুঃখের বিষয় বলে একটা কোনো কথা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে সে এটা দুঃখের সাথে বলেনি বা দুঃখ নিয়ে বলেনি বা দুঃখে বলেনি এরকম বিভিন্ন রকমভাবে তাহলে দুটো লাইনের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে দুটো সেন্স আলাদা তাহলে লেখার সময় দেখব যে একটা অ্যাডভার্ব এই স্যাডলি অ্যাডভার্বটা জাস্ট একটু অন্য জায়গায় বসলো বলেই মানেটা পাল্টে গেল তো সেটা এখানে ট্রান্সলেট করলে বুঝতে পারবে সে এটা দুঃখের সাথে বলেনি তাহলে কি হবে সে এটা দুঃখের সাথে বলেনি হি ডিডন্ট সে ইট স্যাডলিটা লাস্ট লিখে দাও হি ডিডন্ট সে ইট স্যাডলি তার মানে দুঃখের সাথে বলেনি বা দুঃখে বলেনি দুঃখী হয়ে বলেনি ইত্যাদি রকম সেন্সে ইত্যাদি রকম সেন্সে এই জিনিসটার অর্থ দাঁড়াচ্ছে তখনই যখন সেটা শেষে আসছে কিন্তু যদি প্রথমে দাও তাহলে মানেটা কিন্তু পুরো আলাদা হচ্ছে তখন মানেটা এরকম হচ্ছে দুঃখের বিষয় বলে কিছু একটা আমি বিস্তারিত বলছি এরকম ধরনের সেন্সে আমরা বলি দেখবো অনেক কথা এরকম ধরনের আনফর্চুনেটলি দিস হ্যাপেন্ড দুর্ভাগ্যবশত এটা ঘটলো এই আনফর্চুনেটলি প্রথম দিকে ব্যবহার করছি এটা বলার পরে একটা কমা দিয়ে পরের অংশটা আমরা হয়তো লিখছি এরকমটাই কিন্তু এখানে হয়েছে স্যাডলি বলে বাকি কথাটা বলা হয়েছে কিন্তু যেই সেই স্যাডলিটা আমি সেন্টেন্সের শেষের দিকে লিখছি তখন পুরো অর্থটা পাল্টে যাচ্ছে এবার নেক্সট লাইনটা দেখো সেখানে যেতে হবে তা কখনো ভাবিনি এখানে কোন জায়গাটাতে অ্যাডভার্ব হতে পারে দেখো জোর দেওয়া হচ্ছে এই ভাবিনি বিষয়টার উপরে তার মানে তার আগে থাকবে এই যে কখনো কখনো কিছু না করা এই জাতীয় সেন্সে আমরা ব্যবহার করি নেভার তো নেভার এখানে সেই অ্যাডভার্বটা এখানে হবে তো এবার আমরা লাইনটা যদি ট্রান্সলেট করি কেমন হয় সেখানে যেতে হবে তা কখনো ভাবিনি তো আই নেভার থট আই নেভার থট অফ গোয়িং কোথায় না সেখানে দেয়ার আই নেভার থট অফ গোয়িং দেয়ার তাহলে এখানে নেভারটা অ্যাডভার্ব হয়েছে সে থটের পাশে বসলো কারণ কখনো ভাবিনি বলা হয়েছে কখনো ভাবিনি ওকে এখানে ইমপ্রেশনটা কিন্তু ওটার উপরে দিচ্ছে এবার নেক্সট লাইনটা এসো সেখানে দেখো কি হচ্ছে আমি ভেবেছিলাম সেখানে কখনো যাব না আমি ভেবেছিলাম সেখানে কখনো যাব না এই যে লাইনটা আর এই লাইনটা দুটোর মধ্যে একটা হিউজ পার্থক্য আছে সেটা কি আগের লাইনে বলা হয়েছিল কখনো ভাবিনি মানে কখনো শব্দটা ভাবিনিকে পয়েন্ট করছে এখানে কখনো শব্দটা যাওয়াকে পয়েন্ট করছে একটা হিউজ পার্থক্য হয়ে গেছে লাইনটার মধ্যে তাহলে এবার যদি ট্রান্সলেট করি দেখো বাকি সমস্ত ওয়ার্ডস সেম থাকলেও শুধুমাত্র অ্যাডভার্বের পজিশনটা চেঞ্জ হওয়ার জন্য এমনটা অর্থ হয়ে গেল তো আমি ভেবেছিলাম এখানে কি ছিল আগে লিখেছিলাম আই নেভার থট এখান থেকে নেভারটা সরিয়ে দাও লেখো আই থট এবার কি অফ গোয়িং দেয়ার ছিল গোয়িং মানে যাওয়ার কথাটা বলা হচ্ছে কিন্তু যাওয়ার আগে কি বলছে কখনো তার মানে কখনো না সেই সেন্সটা সেটাকে আমরা এখানে বসাবো আই থট অফ নেভার গোয়িং দেয়ার
I thought of never going there. এখানে never টা এই going কে কিন্তু ইশারা করছে, তাকে পয়েন্ট করছে, তাকে তার ইমপ্রেশনটা নিয়ে সে ওখানে বসেছে। তাহলে বোঝা যাচ্ছে একটা নেভার সে যখন প্রথম দিকে ছিল একরকম অর্থ দাঁড় করছিল, কিন্তু যখন সে একটু দূরে চলে গেল তখন তার অর্থটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেল। ওকে, তো এরকমভাবে চেঞ্জেস হয়। নেক্সট ওয়ানটা দেখো, শুধু তন্ময় খাওয়া শেষ করেছে। শুধু তন্ময় খাওয়া শেষ করেছে মানেটা কি? যে অনেকে খাওয়া দাওয়া করছিল, 10-15 জন হয়তো খাচ্ছিল, তাদের মধ্যে একজন ছেলে যার নাম তন্ময় সে শুধু খাওয়া শেষ করেছে, তার মানে বাকিরা তখনও খেয়ে যাচ্ছে, এই সেন্সটা। এটা আমরা ট্রান্সলেট করি, দেখো কী দাঁড়ায়। শুধু তন্ময় মানে অনলি তন্ময়, ওকে, অনলিটা হলো সেই অ্যাডভার্বটা। অনলি তন্ময় কী করছে? তন্ময় খাওয়া শেষ করেছে, করেছে বলা হয়েছে, তার মানে আমি যেটা আগেও বলেছি তোমাদের, করেছে, খেয়েছে, গিয়েছে, এরকম সেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অনলি তন্ময় হ্যাজ ফিনিশড, কি কি ফিনিশ করেছে? খাওয়া, ইটিং। অনলি তন্ময় হ্যাজ ফিনিশড ইটিং। তাহলে এখানে অনলিটা কাকে পয়েন্ট করছে? তন্ময়কে পয়েন্ট করছে, ওকেই শুধুমাত্র বলা হচ্ছে, তাই জন্য ওর আগেও বসেছে। তাহলে এই অংশটা থেকে বুঝতে পারছি যে ইমপ্রেশনটা এই নাউনের উপর থেকে অনলি নিল, অনলি অ্যাডভার্ব হিসেবে ওই জন্য ওখানটাতে বসছে। এবার পরের লাইনটা দেখো, তন্ময় শুধু খাওয়াই শেষ করেছে, আর কিছু সে করেনি। এখানে বাকিরা কি করেছে, বাকিরা খেলো কি খেলো না আমরা জানি না, কিন্তু এখানে যে বিষয়টা জানতে পাচ্ছি যে তন্ময় আর কি করেছে সেই বিষয়টা আমরা কিন্তু এখানে বুঝতে পাচ্ছি, যে শুধুমাত্র সে খাওয়াই শেষ করেছে আর বাকি কিছু সে করেনি। তাহলে অর্থটা কিন্তু পুরোপুরি ভিন্ন হয়ে গেল, শুধুমাত্র এই যে অ্যাডভার্বটা তার পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে লাইনটা কেমন দাঁড়াবে? তন্ময় শুধু খাওয়াই শেষ করেছে। তো এখানে এই শুধুটা কোন বিষয়টাকে পয়েন্ট করছে? এই খাওয়াটাকে পয়েন্ট করছে, তাই জন্য সেরকমভাবে এটা আমরা লিখব। তো লেখা যাক, তন্ময় হ্যাজ ফিনিশড কি না, শুধু খাওয়াই, has finished only eating. ওকে, তাহলে অনলিটা ইটিংকে নিয়ে বলল এবং ওর পাশে বসলো। অনলিটা যখন প্রথম দিকে থাকছে এরকমভাবে তখন একরকম অর্থ হচ্ছে, এবং যখন শেষের দিকে চলে যাচ্ছে তখন এর অর্থটা কিন্তু পাল্টে যাচ্ছে। একটা বিশেষ রকমের পরিবর্তন দেখতে পাচ্ছি শুধুমাত্র পজিশনটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য। ওকে, সেই জন্য এটা তোমাদেরকে বারবার আমি বলছি খেয়াল রাখতে হবে, যে কোনো জায়গাতে অ্যাডভার্বকে বসাবে না, বুঝবে কোন বিষয়টার উপরে জোর দিচ্ছে অ্যাডভার্বটা সেখানটাতেই অ্যাডভার্বটাকে তোমরা রাখবে। ওকে, পরের লাইনটা দেখো, এমনকি একটা শিশুও এর অর্থ তোমায় বলবে। মানে এটা এতটাই সাধারণ জিনিস যে একটা শিশু মানে একটা চাইল্ড সেও তোমাকে কিন্তু এর অর্থ বলতে পারে, এরকম সেন্সে। তো এটা ট্রান্সলেট করা যাক, কি বলা হচ্ছে? এমন কি একটা শিশু, ইভেন আ চাইল্ড, এমন কি সেন্সে ইভেন, আর এটা হলো সেই অ্যাডভার্বটা, ইভেন আ চাইল্ড, এমন কি একটা শিশু কি না এর অর্থ তোমায় বলবে। উইল, বলবে বলা হয়েছে, তো সিম্পল ফিউচারে, উইল টেল ইউ, কি বলবে না এর অর্থ, ইটস মিনিং। ইভেন আ চাইল্ড উইল টেল ইউ ইটস মিনিং, তাহলে ইভেন্টটা এখানে কোন বিষয়টাকে জোর দিচ্ছে? একটা বাচ্চার উপরে, যে একটা শিশু, সেও শিশুটাও পারবে, এরকম একটা সেন্সে। এবার লাস্ট লাইনটা দেখো, একটা শিশু তোমাকে এর অর্থও বলে দেবে, মানেটা পাল্টে গেল। একটা শিশু তোমাকে অনেক কিছু করে দিতে পারে, এবং তার মধ্যে একটা হলো কি, এর অর্থটাও বলে দেবে, মানে এই সংক্রান্ত মানে এই বিষয়টা সংক্রান্ত হয়তো আর যা যা কাজ আছে সেগুলো তো সে করে দেবেও, তাছাড়াও সে কি করে দেবে, সে এর অর্থটাও তোমাকে বলে দেবে, এরকমভাবে এটা বলা হলো। তাহলে আগের লাইনের থেকে এর অর্থটা কিন্তু আলাদা, তা সত্ত্বেও আমরা দেখব একই রকম শব্দ ব্যবহার হয়ে আগে যেরকম হয়েছে সেরকমভাবেই হবে, শুধুমাত্র অ্যাডভার্বটার পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে বুঝে নাও যে কোন জায়গাটাতে অ্যাডভার্বটা রয়েছে এবং কি অর্থে বা কোন ইমপ্রেশনটা সে এখানে নিচ্ছে।
একটা শিশু তোমাকে এর অর্থও বলে দেবে। এর অর্থ তার মানে এই অর্থ যে বিষয়টা রয়েছে এটার উপরে জোর দেয়া হচ্ছে, সেখানটার পয়েন্ট অফ ভিউ থেকে বা সেই জায়গার ভিত্তিতে আমাদেরকে কিন্তু এটাকে লিখতে হবে। তাহলে লাইনটা ট্রান্সলেট করা যাক, একটা শিশু, তো আ চাইল্ড কি করবে, বলে দেবে তোমাকে এর অর্থও বলে দেবে। সো আ চাইল্ড উইল টেল ইউ, তোমাকে বলে দেবে, কি বলে দেবে, এর অর্থ, ইভেন ইটস মিনিং, ইভেন ইটস মিনিং। ওকে, আ চাইল্ড উইল টেল ইউ ইভেন ইটস মিনিং। তাহলে এই যে ইভেনের ব্যবহারটা হলো, সে কাকে নিয়ে বলল, এই মিনিংকে নিয়ে বলল, তার পাশেই বসলো। তো এরকমভাবে একটা অ্যাডভার্ব ভিন্ন ভিন্ন জায়গাতে বসলে তার অর্থটার মধ্যে একটা বিশাল রকমের পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যায়। তাই জন্য তোমাদেরকে আমি বলছি, যখন তোমরা লাইন্সগুলোকে বানাবে খুব কেয়ারফুলি বুঝে নিয়ে লিখবে যে কোন জায়গাটাতে সেই জোর দেয়া বিষয়টা আসছে, সেখানটাতে তোমরা অ্যাডভার্বটাকে ব্যবহার করবে। ওকে, তো যাই হোক, আজকের ভিডিও তবে এই পর্যন্তই। তোমরাও এরকম বিভিন্ন রকমের লাইন্স বানিয়ে সেগুলো ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করো কোথায় কোথায় পরিবর্তনগুলো হচ্ছে। ওকে, আর যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার চলে আসবো কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। বাই বাই।